যুক্তরাজ্য থেকে দেশে আসা সাতান্ন যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে এদের মধ্যে জন সিলেট ও ঢাকায় কোয়ারেন্টাইনে গেছেন জন বেশিরভাগ যাত্রী সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানান দু একজন ক্ষোভ প্রকাশ করেন দেখানো শৃঙ্খলাচরণ ঢাকায় এক যাত্রী সরকার নির্ধারিত হোটেলে উঠতে অস্বীকৃতি জানালে তাকে আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে দুপুর বারোটা নাগাদ লন্ডন থেকে বিমানের ফ্লাইট পৌঁছায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন সাতচল্লিশ যাত্রী যাত্রীদের বের হবার আনুষ্ঠানিকতা চলার মাঝেই বিমানবন্দরের ম্যানেজার কথা বলেন গণমাধ্যমের সাথে জানান সাতচল্লিশ যাত্রীর মধ্যে সিলেটেরই একচল্লিশ জন বাকিরা ঢাকার ব্রিটেনে নতুন প্রজাতির করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় সরকারের দেয়া কোয়ারেন্টাইনের শর্ত মেনেই এসেছেন সবাই সম্মানিত যাত্রীরা জানেন যে কোয়ারেন্টাইনে যেতে হবে এবং সেই ভিত্তিতেই ওনারা এসেছেন তথাপিয় আমাদের আইনশৃঙ্খলা বাহিনীতে উপস্থিত আছেন জেলা প্রশাসন থেকে ম্যাজিস্ট্রেটও আছেন বিমানবন্দর জুড়ে ছিল বাড়তি সতর্কতা তাই কার্যক্রম সময় লাগে কিছুটা বেশি এতে খব জানান কয়েকজন যাত্রী ফ্লাইট বন্ধ করে দেন আমরা আপনাদের প্রাতিষ্ঠানিক কোনটাই আমাদের প্রধানমন্ত্রী বলছেন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে আমরা মানছি এটা কিন্তু আমাদেরকে টিট করা হচ্ছে এজ এ র‍্যাবিশ ওয়ে সজন আসার খবরে বিমান মণ্ডরের বাইরে অপেক্ষায় ছিলেন কয়েকজন তারা সরকারি উদ্যোগে কোয়ারেন্টাইনের ব্যবস্থাকে সাধুবাদ জানান বাইদে থেকে যেটুকু দেখা যায় সেটুকু দেখব সরকার তো ভালো লাগিও করছে খুবই ভালো উদ্যোগ এটা আরো আগে নিলে ভালো হতো বিমান সব আনুষ্ঠানিকতা শেষে 41 জনকে নিয়ে বিআরটিসির নির্ধারিত বাস রওনা হয় শহরের হোটেল স্টার প্যাসিফিক ও হোটেল হলিগেটের উদ্দেশ্যে হোটেলে গিয়ে কয়েকজন উশৃঙ্খল আচরণ করেন প্যাসেঞ্জাররা জার্নি করে এসেছে নয় ঘন্টা ঘন্টা এই হিসাবে প্যাসেঞ্জারদের কিছু আছে মনের আছে কিন্তু আস্তে আস্তে আমার মনে হচ্ছে এটা ঠিক হয়ে যাবে এদিকে সিলেট হয়ে ঢাকায় আসা ছয় আর অন্য দুই ফ্লাইটে যুক্তরাজ্য থেকে আসা দশ যাত্রীকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঠানো হয় কোয়ারেন্টাইনে এর মধ্যে একজন যান আশকোনা হজ ক্যাম্পে বাকিরা হোটেলে জমা রাখা হয় সবার পাসপোর্ট স্বাস্থ্য মন্ত্রণালয় এবং হচ্ছে গিয়ে ডিজি হেলথ থেকে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে বা এখানে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এবং আর্মি ফোর্স যারা আছেন যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে আমরা সেটাই ফলো করছি কোয়ারেন্টাইন সিস্টেমটা হচ্ছে তারা যদি নেগেটিভ সার্টিফিকেট নিয়েও আসেন যেহেতু একটা ডিফারেন্ট স্ট্রেন দেখা দিয়েছে এই জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টাইন মুর্শিদুজ্জামান হিমু যমুনা নিউজ